গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন ছেলেকে স্কুলে ড্রপ করে দিয়ে গেলাম বাড়ি ফেরার পথে কিছুটা সবজি আর ফল কিনে নিয়ে যাব। কদিন ধরে আমাদের এত কাশি হয়েছিল যে আমরা কদিন ফলটা খাচ্ছিলাম না তো এখন যেহেতু একটু ভালো আছি সেই জন্য একটু ফল কিনবো ছেলেকে আজকে টিফিনে পাস্তা বানিয়ে দিয়েছি এটাও আজকে আমি ব্রেকফাস্টে খাবো এই পাস্তাটা কিন্তু ময়দার নয় এটা আটা আর সুজি দিয়ে তৈরি আমরা এটাই পছন্দ করি খেতে বাজার থেকে যে ফল আর সবজিগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো এবার একটু ধুয়ে রেখে দেবো কারণ আমি কোনো জিনিস ফ্রিজে যখন রাখি সব সময় ধুয়ে রাখি কারণ ফ্রিজটা তো একটা বদ্ধ জায়গা সেখানে জামস ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলো তার বাইরে বেরোতে পারে না তো রান্না করা খাবার আর না ধুয়ে রাখা খাবার একসঙ্গে মিশে যায় তো সেই জন্য আমি সব কিছু ধুয়েই রাখি তো ধোয়ার পরে আমি এভাবে একটা পেপারের মধ্যে ফলগুলোকে বা সবজিগুলোকে এইভাবে রেখে দিই যাতে জলটা একটু শুকিয়ে যায় তাতে ফলগুলো বা সবজিগুলো অনেকদিন ফ্রিজে স্টোর করে রাখা যায় নষ্ট হয় না কিন্তু হ্যাঁ অবশ্যই জলটা কিন্তু ঝরিয়ে রাখতে হবে আর এই ধনে পাতাগুলো আমি অনেক দিন রাখি ফ্রিজে স্টোর করে সেটা এইভাবে ছাড়িয়ে রাখি তা আর এরপরে ছাড়িয়ে একটা প্যাকেটের মধ্যে হালকা করে প্যাকেটের মধ্যে রেখে দেব। তাহলে ধনে পাতাগুলো অনেকদিন ফ্রেশ থাকে আমি ফল আর সবজি এক মাসের ওপর ফ্রিজে কিভাবে স্টোর করে রাখি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সব সবজি নয় বা সব ফলও নয় কিছু কিছু ফল সবজি যেগুলো হয়তো ফ্রিজে অনেক দিন রাখা যাবে সেই রকম ফল সবজি আমি কিনে আনি রেখে দিই আর এই যে এই বেদানাগুলো দেখছেন এগুলোর বয়স কম করে দু মাসের ওপর হ্যাঁ ঠিকই শুনেছেন দু মাসের ওপর আমার মেশো শ্বশুর যখন মারা যান তখন তার বাড়িতে অনেকেই অনেক ফল দিয়ে গেছিলো তো তারাও খেয়ে শেষ করতে পারেনি আমাদেরও দিয়েছিল আমরাও খেয়ে শেষ করতে পারিনি তো তারপর তো আমরা দুবাই চলে গেলাম তো ফলগুলো ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম এই ফলগুলো ধুয়েই ফ্রিজে রাখা ছিল আমি বেদানা সবসময় এই প্রসেসেই কাটি তাতে বেদানার দানাগুলো কিন্তু একদম ফেটে রসটা বেরিয়ে যায় না একদম সুন্দরভাবে ছেড়েও যায় এভাবে ছাড়ালে কিন্তু দেখবেন ছাড়ানোও সুবিধে একটু পুরনো হয়ে গেছে বলে বাইরের খোসাটা একটু শক্ত হয়ে গেছে কিন্তু ভেতরে একদম সুন্দর আছে এই ছাড়িয়ে রেখে দিই এবার যখন দরকার পড়ে জুস বানানোর জন্য বা এমনি খাওয়ার জন্য তখন একটু করে বার করে খাই তিনটে বেদানা ছাড়ালাম একটা দানাও কিন্তু ফেটে যায়নি একদম সুন্দরভাবে ছেড়ে গেছে এবার কিছুটা বার করে রেখে ফ্রিজে স্টোর করে রাখবো আর এদিকে যে সবজিগুলো শুকাতে দিয়েছিলাম এবার একটু উল্টে পাল্টে দেবো কারণ গায়ে যে জলটা লেগে আছে সেটা পুরোটা টেনে যাবে তাহলে এক একদিন আমি শাক সবজি ঝুড়িতেও রেখে দিই কিন্তু ঝুড়িতে রাখার জন্য জলটা শুকাতে দেরি হয় আবার ভেতরে ভেতরে সবজিগুলো কিছু কিছু নষ্টও হয়ে যায় এই ব্রকলিটা আমার এক মাস মতন চলে যাবে আর এই ব্রকলিটা আমি কীভাবে রাখি আপনাদের দেখাচ্ছি ব্রকলি যদি ফ্রিজে অন্যান্য শাক সবজির মতন যদি এমনিই রেখে দেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত দিন যায় তাও কিন্তু শুকিয়ে যায় কিন্তু ব্রকলিটা যদি এইভাবে একটা বাটির মধ্যে সামান্য জল দিয়ে তারপর ওই ব্রকলির গোড়াটা কে কেটে একটু বসিয়ে রাখেন মানে সাইজ করে কেটে যদি একটু বসিয়ে রাখেন একদম ফুলদানিতে যেরকম আমরা ফুল রাখি সেভাবে তাহলে কিন্তু ব্রকলিটা প্রায় এক মাস মতন একদম ফ্রেশ থাকবে আমি এভাবেই দীর্ঘদিন রাখি সেই জন্য আমি এটা বলছি কারণ আমি তো ব্রকলি সবসময় হাতের কাছে পাইও না তো আমি এইভাবেই শাকসবজি ফল স্টোর করে রাখি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ